গ্রুপ ডি সরকারি কর্মী চাকরি প্রার্থীদের স্বপ্ন চুরির টাকায় বিলাস বহুল গাড়ি বিপুল সম্পত্তি বানিয়েছেন শান্তনু ব্যানার্জি হোটেল রিসর্ট ধাবা কি নেই শান্তনু ব্যানার্জির নামে এমন কোন আশ্চর্য প্রদীপ তিনি হাতে পেলেন শান্তনু যা মাইনে পেতেন তাতে এত সম্পত্তি সম্ভব নয় তৃণমূল থেকে শান্তনুর বহিষ্কারের পরই মুখ খুললেন বলাগড়ের তৃণমূল নেতৃত্ব এমনকি বলাগড় কলেজ থেকেও মুছে দেওয়া হলো শান্তনু ব্যানার্জির নাম দেখুন এই ছবি বলাগড় কলেজের আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধক হিসাবে মঙ্গলবার পর্যন্ত নাম জলজল করছিল কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি শান্তনু ব্যানার্জির শান্তনু জেলে তাকে বহিষ্কার করেছে তৃণমূল বুধবার শান্তনুর নাম ঢেকে দিল বলাগড় কলেজ কর্তৃপক্ষ কাগজে পড়ছি ও দুর্নীতিতে জড়িত ওকে গ্রেপ্তার করা হয়েছে পার্টি থেকেও যাকে বহিষ্কার করেছে যার জন্য আমরা নামটাকে ঢেকে দিলাম বলাগড় কলেজে দুই টার্মে সভাপতি ছিলেন শান্তনু সেই সময় কলেজ কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ নিয়োগ হয়েছে বলতে কিছু রিলেটিভকে নিয়োগ দিয়েছে তো যাচাই করুন তদন্ত করুন এর মধ্যে অনেক দুর্নীতি জড়িয়ে আছে জিতের বিষয়ে তো আমার সে কোনো দায়বদ্ধতা নেই এবং আমার সবটাই অজানা যেহেতু আমি নতুন দায়িত্ব নিয়েছি মাসখানেক হলো একটা জিবি মিটিং অ্যাটেন্ড করেছি এসবে ও আমার তো সবটাই অজানা আছে শুধু বলাগড় কলেজই নয় শান্তনুকে নিয়ে দায় ঝেড়ে ফেলতে মরিয়া হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব শান্তনু যা বেতন পেতেন তাতে এত সম্পত্তি হতে পারে না মন্তব্য খোদ বলাগড় ব্লক তৃণমূলের সহ সভাপতি তপন দাসের ও যে মাইনে চাকরি করত সেই মাইনে চাকরি দিয়ে এত সম্পত্তি করা সম্ভব ছিল না এটা আমরাও বুঝতাম সাধারণ মানুষও বুঝত এবং দলীয় স্তরে এটা অনেকবার আলোচনা হয়েছে এদিকে নিয়োগ কাণ্ডে গ্রেপ্তারের জেরে চাকরি গেল শান্তনু ব্যানার্জির বিদ্যুৎ দপ্তর থেকে বরখাস্ত করা হলো শান্তনুকে সুনন্দা দত্ত ও সুজিত কৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা সাইকোলোশনেও মনীষ কোঠারির ঘাড়ে দায় অনুব্রত মণ্ডলের আদালত থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেষ্টোর হিসাব রক্ষক অনুব্রত সিএ হওয়ার অপরাধ মন্তব্য মনীষের ধৃত ছদিনের ইডি হেফাজত দিল্লির ইডি দপ্তরে হাজিরা এলেন কেষ্ট কন্যা অসুস্থতার কারণ বলে ইডি দপ্তরে ইমেল সুকন্যার অনুব্রতর হিসাবরক্ষকের গ্রেপ্তারির ভয় পেয়েই হাজিরা এড়িয়ে গেলেন কেষ্ট কন্যা অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষকে দিল্লিতে তলব ইডির চলতি সপ্তাহে হাজিরার নির্দেশ অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা শক্তিগড়ে পুলিশের সামনেই কৃপাময়ের সঙ্গে কেষ্টোর বৈঠক জল খাবারের টাকা মেটান কৃপাময় সামান্য বিদ্যুৎ দপ্তরের কর্মী কিভাবে মার্সিডিজের মতো দামি গাড়ি ধৃত শান্তনু ব্যানার্জির বিরুদ্ধে সরব বলাগড়ের ব্লক তৃণমূলের সহসভাপতি বহিষ্কারের পর শান্তনুর দায় ঝেড়ে ফেলতে মরিয়া শাসক দল বলাগড় কলেজে মূর্তি থেকে সরানো হলো শান্তনুর নাম ফের বিতর্কে মানিক ভট্টাচার্য কলেজ অধ্যক্ষের পদ বেআইনি এই অভিযোগ আদালতে দ্বারস্থ যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়াদের একাংশ আদালতের প্রেক্ষিতে ওই ছাত্রদের মামলায় যুক্ত হওয়ার সুযোগ আদালতের কারা দপ্তরের জমি হস্তান্তরে দুর্নীতি 876 কোটি জমি দুর্নীতির অভিযোগ 1290 কোটির জমি 414 কোটিতে হস্তান্তর রাজ্যপালকে চিঠি দিয়ে অভিযোগ বিরোধী দলনেতার এসএসসিতে ফেজের পর ফেজ নিয়োগ হয় আমাদের এখানে কেন হবে না তার আমরা জবাব চাই তারা অর্থের জোরে তাদের নিয়োগ দেওয়া হয়েছে উনি অযোগ্যদের পাশে আছেন কিন্তু যোগ্য যারা আমরা বসে আছি তাদের পাশে উনি নেই অকের চাকরি চুরি পথে গ্রুপ ডির চাকরি প্রার্থীরা অযোগ্যদের পাশে কেন মমতা মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ আন্দোলনকারীরা মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কালীঘাট অভিযান চাকরি প্রার্থীদের
যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত অমানবিক হয়, তারা যদি আমাদের মৃত্যুর লাশের গুনে গুনে তারা যদি অপেক্ষা করতে থাকে, সেই কারণে তিনি সমস্ত মেডিকেল পরিষেবা পরিত্যাগ করেছেন। তিনি বলেছেন যে আমাদের যা কিছু হবে তা এখানেই হবে। মিলছে না হকের ডিএ ভূক্ষেপ নেই রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ডিএ আন্দোলনকারীদের, অনশন মঞ্চে অসুস্থ ভাস্কর ঘোষ, সরকারি চিকিৎসা নেবেন না ধর্ণা মঞ্চে ঘোষণা।